এবারে শুভকে নিয়ে কিসের ইঙ্গিত দিলেন ঐশী? বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী মিশন এক্সট্রিম সিনেমায় অভিনয় করে নজর কেড়েছেন দর্শক মহলের। পরিচালক ও প্রযোজক সানি সানোয়ারের পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা মিশন এক্সট্রিমে আরেফিন শুভর সঙ্গে কাজ করেছেন ঐশী। এছাড়া রায়হান রাফি পরিচালিত নূর সিনেমাতেও শুভর বিপরীতে আছেন ঐশী। কাজের সুবাদে এবং সিনেমার প্রচার প্রচারণাতে দুজনকে একসঙ্গে হাজির হতে দেখা গেছে বহুবার। একসঙ্গে কাজ করায় যে তাদের মধ্যে ভালো সম্পর্ক আছে সেটাও দৃশ্যমান। তবে ঐশীর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। শুভর সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে শুভকে জড়িয়ে ধরে আছেন ঐশী। ক্যাপশনে লিখেছেন, তুমি আমার কাপি কেক, ইউ আর দ্য অ্যাপেল অফ মাই আই, অর্থাৎ তুমি আমার চোখের মণি বা যাকে বলে অতি প্রিয় কোনো মানুষ। ঐশীর এই ক্যাপশন দেখেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের অনেকেই শুভকে নিয়ে ঐশীর এমন ক্যাপশন ভালো চোখে দেখছে না। তাহলে কি তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক আছে? এমন প্রশ্ন তুলেছে নেটিজেনদের কেউ কেউ। শুভর সঙ্গে ছবি পোস্ট করে এক প্রকার বিতর্কের মুখে পড়েছেন ঐশী। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।